আজকের এপিসোডটার মধ্যে ফান আছে, মানে এই দেশে হইতেছে অসভ্যতা কিরকম একটা ন্যাচারাল এবং ক্যাজুয়াল ফেনোমেন, আজকে আমরা সেটা জানার সুযোগ পাবো। ইনফ্যাক্ট দেখার ঘটনা যেটা হয়েছে সেটা হচ্ছে আবরার হত্যাকাণ্ড, বুয়েট ছাত্র আবরার হত্যাকাণ্ড। এটা তো আমরা সবাই জানি কি ঘটনা, ছাত্রলীগের ছেলে পেলেদের হাতে খুন হয়েছে নৃশংসভাবে। তো সেটার বিচার প্রক্রিয়া চলতেছে, তো সেইখানে 71 টিভিতে একটা প্যানেলিস্টরা আলোচনা করবে। সেখানে যে যে বিষয়টা নিয়ে আলোচনা করবে সেটা হচ্ছে যে রাষ্ট্রপক্ষ না আসামি পক্ষ, এখানে রাষ্ট্রপক্ষ হইতেছে দাবি, ইফ আই এম নট রং, আসামি পক্ষ হইতেছে দাবি করে আদালতের কাছে যে মামলার প্রসিডিংস কী কী আপডেট আপডেট এগুলো যেন মিডিয়াতে না আসে। তো সেটা নিয়ে হইতেছে এখন আলোচনা হবে যে এটা কেমন ধরনের একটা হাস্যকর দাবি, রাইট? যে মামলার এগুলো মিডিয়াতে আসবে না মানে কি, তার মানে কি এখানে সেটি কিছু হবে? সো এটা নিয়ে এখন 71 টিভির প্যানেলিস্ট আলোচনা করবেন। পুরো আলোচনাটাই ফান, প্রিটি ফান এবং বেশ মজার একটা অভিজ্ঞতা। নাও আসামি পক্ষ যখন দাবি করছে যে এটা জানি মিডিয়াতে না আসে এই মামলার অগ্রগতির ব্যাপারে ইনফরমেশান, ইনিশিয়ালি শুনে মনে হইতে পারে যে যেহেতু এরা ছাত্রলীগের পোলাপান এবং এই দেশ হইতেছে ছাত্রলীগকে প্রোটেক্ট করে, এই রাষ্ট্র হইতেছে গুন্ডাদেরকে প্রোটেক্ট করে, সো এই দাবিটা বেসিক্যালি জানানো হইতেছে এদেরকে বাঁচানোর জন্য, কারণ এদেরকে বিভিন্ন শেডি প্রক্রিয়ায় সেভ করা হবে এবং এগুলো মিডিয়ায় আসলে তো আবার জানাজানি হবে, এই কারণে যেন মিডিয়ায় না আসে। সো অ্যাপারেন্টলি ফেস ভ্যালুতে শুনে মনে হইতেছে এই কারণে দাবিটা করা হয়েছে, কিন্তু আসলে রিয়েলি সম্ভবত এবং লাইক নট প্রবাবলি লাইকলি কারণ যেটা সেটা হচ্ছে তারাই দাবিটা জানাইছে কারণ মিডিয়া ট্রায়ালের ভয়ে। মিডিয়াতে আপডেটগুলো যদি আসে তাইলে হইতেছে যে এই ছেলেপেলে যারা অভিযুক্ত এরা ন্যায় বিচার পাবে না, এটা হইতেছে আসামি পক্ষের দাবি। না হয়তো আসামি মানে হইতেই পারে যাদের বিরুদ্ধে অভিযোগ আসছে সবার বিরুদ্ধে হয়তো ফার্স্ট ডিগ্রি মার্ডার চার্জ হয়তো অ্যাপ্রোপ্রিয়েট না, কারোর জন্য ফার্স্ট ডিগ্রি, কারোর জন্য সেকেন্ড ডিগ্রি, কারোর জন্য থার্ড ডিগ্রি, হোয়াট এভার, কিন্তু মিডিয়াতে আসলে এগুলো সব গণহারে ফার্স্ট ডিগ্রি মার্ডার হয়ে যাবে কারণ কোনো ন্যায় বিচার পাওয়া যাবে না। সো সেই অ্যাঙ্গেল থেকে হয়তো বা আসামি পক্ষ এই দাবি জানাইছে, তবে আসামি পক্ষের দাবির বেসিসটা এটা আমি মনে হয়েছে এটাই কারণ যে মিডিয়া ট্রায়ালের ভয়ে এটা দাবি জানাইছে। তো এটা নিয়ে এখন প্যানেলিস্টরা খুব হাহাহি করবেন, সেটা আমরা দেখবো। এবং প্যানেলিস্ট এখানে যারা আছেন এরা সবাই তো মোটামুটি আওয়ামী লীগের লোকজন, এখানে আছেন জয়ী মামুন, এখানে আছেন জয়ী মামুন তো সবাই জানেন একুশে টিভির সাংবাদিক ছিলেন এবং প্রচণ্ড আওয়ামী লীগার এখনকার সময়ের, মিথিলা ফারজানা যিনি হইতেছে এখানকার উপস্থাপিকা উনিও হইতেছে প্রচণ্ড আওয়ামী লীগার। তবে ইন্টারেস্টিংলি মিথিলা ফারজানা হচ্ছে ডিসেন্টলি ফেয়ার অ্যাজ ওয়েল সামটাইমস। এটার ব্যাপারটা হচ্ছে এরকম যে আওয়ামী লীগ কারণে আওয়ামী লীগের পক্ষ নেবেন সরকারের পক্ষ নেবেন সেটা কোনো সমস্যা না, কিন্তু মাঝে মধ্যে হার্ড বল কোয়েশ্চেন উনি করে, মাঝে মধ্যে প্যানেলিস্টদেরকে চ্যালেঞ্জ করে যেটা আওয়ামী লীগের জন্য আনকমফোর্টেবল, এরকম চ্যালেঞ্জ সে মাঝে মধ্যে করে। কিন্তু ঘটনা হইতেছে আপনাকে বুঝতে হবে এখানকার ক্লাইমেট মানে ডাইনামিক্সগুলো গান্ডুল্যান্ডের, নাইলে হবে না। কিন্তু বাংলাদেশের পরতে পরতে মজা এবং ফান লুকাই, তো এই ফানগুলো আপনাকে এক্সট্র্যাক্ট করতে হবে। নবনীতা চৌধুরী কিন্তু প্রচণ্ড আওয়ামী লীগার, কিন্তু নবনীতা চৌধুরী কিন্তু ডিবিসি নিউজে যে রাজভবন অনুষ্ঠানটা করে সেখানেও সে কিন্তু এরকম হার্ডবল কোয়েশ্চেন করতো, মিথিলা ফারজানার চেয়ে অনেক বেশি ফেয়ার সে ছিল। তাকে কিন্তু এখান থেকে সরাই দেওয়া হয়েছে, নবনীতা চৌধুরীকে সরাই দিয়ে নতুন একটা ইয়েকে ঢুকানো হয়েছে। সো তাকে কিন্তু থাকতে দেওয়া হয় নাই। সো আপনাকে বুঝতে হবে যে কতটুকু পর্যন্ত অ্যালাউড, কী পরিমাণ আপনি চ্যালেঞ্জ করতে পারবেন, কী পরিমাণ হার্ডবল কোয়েশ্চেন করতে পারবেন, এবং একই সাথে তাদের এটা কী পরিমাণ চালায় যেতে হবে, আপনাকে একটা ব্যালেন্স করে চলতে হবে, বেশি ফেয়ার হওয়া যাবে না। আবার একই দিক থেকে খালেদ মহিউদ্দিন যে ছিল, খালেদ মহিউদ্দিনই কিন্তু একসময় মনে হতো যে আওয়ামী লীগের নাকি, কিন্তু আসলে কিন্তু খালেদ মহিউদ্দিন খুবই ফেয়ার ছিল, উনি আওয়ামী লীগের যারা তাদেরকে যেরকম চ্যালেঞ্জ করতেন, বিএনপির যারা তাদেরকেও চ্যালেঞ্জ করতেন, সো উনি খুব ফেয়ার প্লে করতেন। ওনাকে কিন্তু সরাই দেওয়া হয়েছে, উনি কিন্তু যতদিন বাংলাদেশে ছিলেন অনেকটা মানে সরকার বিরোধীর বলা যায় না কিন্তু জাস্ট ফেয়ার উপস্থাপক ছিলেন। মিথিলা ফারজানা কে অন দ্য আদার হ্যান্ড সরানো হচ্ছে না। সো এটার কারণ হচ্ছে মিথিলা ফারজানা কিছুটা ফেয়ার প্লে করলেও ওটা ওই এক্সটেন্টে যায় নাই যেখানে হইতেছে যে মানে আপনাকে বুঝতে হবে এই দেশের অসহিষ্ণুতাটা কিন্তু চরম মাত্রায়, মানে চরম, আপনি 100% আবেদারি করতে মানে 99% আবেদারি করলে হবে না, 100% করতে হবে, 99% করছেন, 1% খামতি আছে, ওইটার কারণে আপনাকে খেলে দেওয়া হবে। সো মিথিলা ফারজানা ইজ ডুইং এ ভেরি গুড জব এট ব্যালেন্সিং তাবেদারি এবং ফেয়ার কোয়েশ্চেন করা। সো সে স্টিল অনুষ্ঠান সঞ্চালনায় আছে, আমার মনে হচ্ছে যে যতটুক টুকটাক ফেয়ার প্রশ্ন মাঝে মধ্যে করে তাতেই হয়তো বা কিক আউট হওয়া অসম্ভব না, বুঝতে হবে এটা কোন দেশ, অর মেবি তার লিঙ্কটিং আছে এবং সে বেশ ভালো ব্যালেন্স করে সামনে চলতে পারবে। আর জয় মামুন এদিকগুলোর কোনো ফেয়ারনেস নেই, এগুলো একেবারে মানে পার দলকানা। এবং যে শ্যামল দত্ত এদের মধ্যেও অলমোস্ট বলতে গেলে নাই ফেয়ারনেস, কিছু তো আছে একেবারে অন্য লেভেলের দলকানা, সেই লেভেলে না কিন্তু
মানে বর্ডার লাইন দলকানা এগুলা, হ্যাঁ রাইট। সো এরা আজকে হঠাৎ করে এই রাষ্ট্রীয় সভ্যতা বিচার ব্যবস্থা এগুলা নিয়ে খুব সভ্য সভ্য কথা বলবে, ফান্টা হইতেছে ওই জায়গাতে, রাইট। সো আই গেস ব্যাকগ্রাউন্ডটা তো দিছি, কি নিয়ে আমরা আজকে আলোচনা করবো, রাইট, যে আসামি পক্ষ আর বাবরার হত্যা মামলার আসামি পক্ষের আইনজীবী আদালতের কাছে আবেদন জানাইছে যে এই মামলার ব্যাপারে আপডেট জানি মিডিয়ার কাছে না আসে, কারণ তাদের ভয় হইতেছে এতে করে ন্যায় বিচার ব্যাহত হবে মিডিয়ার ট্রায়ালের কারণে, এটা হইতেছে এই কারণ দাবি জানাইছে, এটার প্রেক্ষিতে আলোচনা হবে। সো শুনি, তিনটা চারটা সেগমেন্ট শুনবো, খুব বেশি বড় সেগমেন্ট না। মোহাম্মদ আলমগীর অনেক ধরনের দাবি করেছেন আপনারা যারা আসামি পক্ষের আইনজীবী রয়েছেন, তার মধ্যে একটি হচ্ছে যেন এটি গণমাধ্যমে না আসে, এটির কারণ কি? গণমাধ্যমে এটা সাবজুডিস বিষয়, এই সাবজুডিস বিষয়টা গণমাধ্যমে আসলে এটা কোর্ট প্রভাবিত হয়, এই জন্য আমাদের দাবি হচ্ছে এটা গণমাধ্যমে যেন না আসে। আচ্ছা রাইট, উনি কি বললেন সাবজুডিস বিষয় গণমাধ্যমে আসলে কোর্ট প্রভাবিত হয়? হাউ ফানি ইজ ইট, কোর্ট প্রভাবিত হয়, একটা কোর্ট হইতেছে সিদ্ধান্ত দেয়, একটা রায় দেয়, একটা মানুষ খুনি নাকি নির্দোষ, একটা মানুষের জীবন কেড়ে নেওয়া হবে নাকি হবে না, জীবন ধ্বংস করা হবে কি হবে না, যাবজ্জীবন, এগুলো কোর্ট সিদ্ধান্ত নেয় পাবলিক ডিমান্ড পাবলিক সেন্টিমেন্টের দিকে দৃষ্টি রেখে। ওইটাই তো এই আসামি পক্ষ তাদের ভয়ের কথাটা কারণটা জানালেন, এই কারণে তারা চায় না যে মিডিয়াতে আসুক। শুরুতে জাস্ট শুরুতে এই এই একটা লাইনই এই দেশ কি দেশ সেটার ব্যাপারে আমাদেরকে একটু ধারণা দেওয়া শুরু করে দিছে। নাও এনারা এখন এমন একটা অ্যাঙ্গেল থেকে খেলবেন, এই যে জয় মামুন শ্যামল দত্ত, এরা এদের যে এই সভ্য সভ্য কথাগুলো যে আসলে শয়তানি এবং মানে খটকামি, সেটা আমরা একটা অ্যাঙ্গেল উপস্থাপন করলেই আপনি টের পেয়ে যাবেন। সেটা হচ্ছে যে তারা এখন যে কথাগুলো বলবে, এই দাবি দেওয়া এই সভ্যতাগুলো কি যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের ক্ষেত্রে সত্য কি না, এখন তারা যে কথাগুলো বলবে প্রত্যেকটা কথা আপনি চিন্তা করবেন যে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের ক্ষেত্রে তাদের দাবি দেওয়া এক নাকি তখন তাদের দাবি দেওয়া ভিন্ন, নাকি তখন কোনো সভ্যতা নাই, তখন কোনো ফেয়ার বিচার হইতে পারবে না, তখন মিডিয়া ট্রায়াল ইজ নট অ্যান ইস্যু। হ্যাঁ, এই 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 অ্যাঙ্গেলটা মাথায় রেখে তাদের কথাগুলো শুনবে, শুনলে বুঝতে পারবেন যে অ্যাপারেন্ট যে সভ্য সভ্য কথা বলতো সেগুলো আসলে শয়তানি বদমাইশি ছাড়া কিছুই না। গণমাধ্যমে সে যেন না আসে, পত্রপত্রিকায় এত কথাবার্তা আসলে সেটা কোর্ট অনেক সময় প্রভাবিত হয়ে থাকে। সেখানে বঙ্গবন্ধু হত্যার বিচার কার্য সম্পন্ন হতো এবং প্রত্যেক দিন আমি নিজে রিপোর্টার হিসেবে, শ্যামল দত্ত আছেন আমাদের সঙ্গে, আরো সাংবাদিকরা সেখানে প্রতিদিন উপস্থিত থাকতাম, আসামি পক্ষ বাদী পক্ষ প্রত্যেকটা আইনজীবী প্রত্যেক সাক্ষীর প্রত্যেকটা বক্তব্য প্রতিদিন বাংলাদেশের সকল পত্রিকায় তখন অক্ষর টু অক্ষর ছাপা হতো, তাতে কি বিচার কার্য প্রভাবিত হয়েছিল বলে আপনি মনে করেন? এখানে জয় মাপুনের এখানে অনেকগুলা লেয়ারে লেয়ারে মজা আছে, কিন্তু সবগুলো লেয়ার এখন ঢুকবো না, সেগুলো সামনে আরো আসবে, তুলে রাখি একটা পয়েন্ট সেটা নিয়ে কথা বলি। উনি এখানে যে খেলাটা দিয়েছেন বঙ্গবন্ধুর কথা বলে, এটার কারণ হচ্ছে এটা এমন এক মারণাস্ত্র, এমন এক বান, এমন এক ব্রহ্মাস্ত্র যেটার কোনো অ্যান্সার নাই, যেটার কোনো কাউন্টার, কোনো ওয়েপন নাই, এটা কড়া একটা ওয়েপন। আপনাকে বুঝতে হবে বাংলাদেশে বঙ্গবন্ধুর রেফারেন্স দিচ্ছে, এখন কিন্তু ওই লোক চিপায় আসামি পক্ষের আইনজীবী, এখন তার সে কোনো ধরনের প্রতিবাদী করতে পারবে না, বঙ্গবন্ধু দেশে যেহেতু একটা মানে খোঁধা কাত বা খোঁধার কাছাকাছি কোনো একটা ব্যাপার, কোনো কথা বলা যায় না, মুখ খোলা যায় না। সুতরাং এই যে উনি এখন জয় মোমেন্ট একটা খেলে দিলেন, এমন একটা অ্যাঙ্গেলে চাললেন, একটা ট্রাম্প কার্ড ছেড়ে দিলেন যে বঙ্গবন্ধুর মামলা তো প্রকাশ্যে এগুলো নিয়ে লেখালেখি হয়েছে, তাহলে সেটা কি সঠিক কাজ হয় নাই, এটা তখন বলা যাবে না, এখন কিন্তু ধরা খেয়ে গেছে আইনজীবী। সো আমি এখানে আরও অনেকগুলো লেয়ার আছে, সে লেয়ারগুলো নিয়ে আলোচনাটা সামনে করবো, কিন্তু এইখানে জয় মামুন যে একটা কঠিন একটা ট্রাম্প কার্ড খেললো, এই দ্যার ইজ নো কামব্যাক ফ্রম দিস, এই যে বঙ্গবন্ধু নাম ঢুকিয়ে দিচ্ছে, এখন আসামি পক্ষের আইনজীবীর 14 গোষ্ঠীর সাধ্য নেই এখানে কোনো কাউন্টার আর্গিউ উপস্থাপন করে, যদি থেকেও থাকে কোনো কাউন্টার আর্গুমেন্ট তাকে এখন সব হজম করে ফেলতে হবে। সো এই যে লেয়ারে লেয়ারে খেলাগুলো, যে মুভগুলো বাংলাদেশের, এখানেই ফানগুলো আর কি, আর অন্যান্য এটার সাথে অনেকগুলো ফান আছে, সেটা এখন বললাম তুলে রাখি, সামনে আসবে সেখানে আলোচনা করবো, রাইট। নেক্সটটা শুনি, বঙ্গবন্ধু হত্যার সাথে আমি এটা মেলাতে চাই না, সেটা হত্যাকাণ্ড, বঙ্গবন্ধু হত্যাকাণ্ড হত্যাকাণ্ড, আপনার হত্যাকাণ্ড হত্যাকাণ্ড, আমি যদি নিহত হই সেটিও হত্যাকাণ্ড, পৃথিবীর সকল হত্যাকাণ্ড এক, মিলাইতে চায় না কেন বুঝতে পারতেছেন তো, কারণ সে এখানে এটা নিয়ে কথা বলতে চায় না, সে আতঙ্কে ভুগতেছে যে বঙ্গবন্ধু এটা নিয়ে তো কথা বলা যাবে না, সুতরাং ওইটাকে এখানে টাইনেন না প্লিজ, ওইটা টালে কিন্তু আমি কোনটা সহ যেতেছি, এই দেশে কিন্তু বঙ্গবন্ধু ওই এটা একটা নো গো জোন, ওইখানে যাওয়াই যাবে না, ইটস এ টোটাল নো গো, সো প্লিজ ওনাকে টাইনেন না, টালে কিন্তু আমি আর এখানে কথা বলার আমার আর কোনো ধরনের যুক্তি উপস্থাপনের সুযোগ থাকবে না আমার জন্য। সো এটা হইতেছে ওনার, এটা হইতেছে বাস্তবতা, মজাটা বুঝে নেন। এখন যারা এই যে আবদার হত্যাকাণ্ডটা, এটা একটা শরণার্থীকালের আমার জানা মতে এটা একটা অন্যতম একটা ঘটনা,
আবরার হত্যাকাণ্ড হয়ে কোনো পরিকল্পিত কোনো আপনি বলছেন শরণাতীতকালের মধ্যে এটি একটি অন্যতম ঘটনা, কিন্তু সেটা গণমাধ্যমে আসবে না? গণমাধ্যমে আসবে, আসছে, আসতে কোনো বাধা নাই। আমার কথা যেটা আমি বলতে চাচ্ছি, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডটা সেটা একটা রাষ্ট্রীয় বিষয় ছিল। আর বুয়েট হচ্ছে বাংলাদেশের প্রথম শ্রেণীর যে শিক্ষার্থী, এরা বুয়েটে পড়াশোনা করে। আমরা চাই না কোনো নিরপরাধ মানুষ, নিরপরাধ কোনো ছাত্র, এক একটা ছাত্র এই বুয়েটে, এক একটা ছাত্র এই বুয়েটে, তারপর অনেকক্ষণ ধরে বলবে এই জন্য আর দেখায়নি যে অনেক, এক একটা ছাত্র এই বুয়েটে অনেক কষ্ট করে চান্স পায়, অনেক মেধা, অনেক পরিশ্রম। সুতরাং তাদের ক্ষেত্রে ন্যায় বিচারটা আমাদেরকে নিশ্চিত করতে হবে, আমাদের রাষ্ট্র হিসেবে এটা আমাদের দায়িত্ব। সিনহা হত্যাকাণ্ড হলে শুনি একজন আর্মির লোক, ন্যায় বিচার নিশ্চিত করতে হবে, এটা আমাদের দায়িত্ব। তারপর হইতেছে আপনার সরকারি যারা প্রিভিলেজড এই দেশের এবং যারা হইতেছে সরকারি লোক, তাদের ক্ষেত্রে আমাদের ন্যায় বিচার এটা দায়িত্ব। বিরোধী দলের লোক মারা গেলে তারা এই দেশের নাগরিক না, ওই জামাত ইসলামের এগুলো ধরে ধরে মারলে সে, তারা তো এই দেশের নাগরিক না, সো তাদের ক্ষেত্রে দায়িত্ব নেবে। একটা সাধারণ মানুষ মারা গেলে যদি সে বিচার না পায়, তখন এই কথাগুলোর মানে কি? যে একটা বুয়েটের ছাত্র, একটা মেধাবী ছাত্র, এটা আমাদের একটা দায়িত্ব, মানে এদেশের প্রত্যেকটা নাগরিকের জন্য ন্যায় বিচার নিশ্চিত করা কি রাষ্ট্রের দায়িত্ব? না না না, যে এই কথাটা মানে আমাদের কত ন্যাচারালি এই বাস্তবতাটা বাংলাদেশের ফুটে আসে। কি সুন্দর করে আলোচনা করতেছে, একটু পর জয় মামুন বোধ নাকি জানি, শ্যামল দত্তকে জানি বলতে, এগুলো রাখছি কেটে দেখানোর জন্য। মানে ন্যাচারালি গ্যাট 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 করে বলে চলে যেতেছে, তাদের একটু কানে, নিজেদের কানেও লাগে না যে কি বলতেছি, যে এই দেশে হইতেছে বুয়েটের ছাত্র হইলে ন্যায় বিচার নিশ্চিত করা আমাদের একটা দায়িত্ব, সাধারণ একটা ছাত্র হইলে তার জন্য ন্যায় বিচার করা আমাদের দায়িত্ব না, বা ভাইরাল না হলে দায়িত্ব না, বা বিরোধী দলীয় হইলে দায়িত্ব না। মানে এই যে কথাগুলো যারা বলে, এরা নিজেদের কানেও শোনে না। ইনফ্যাক্ট এটা তাদের দোষ নাই, দেশটা যে এইরকম, এটা 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 এত একটা, মানে এত একটা কি বলবো, একটা ন্যাচারাল ব্যাপার, ইট গোজ উইদাউট, ইটস এ সো অবভিয়াস এবং এভিডেন্ট যে ওনাদেরও কানে লাগতেছে না, মুখে আটকাইতেছে না বলতে, যারা শুনতেছে তাদের কারোই কানে আটকাইতেছে না, বলতেছে শুনতেছে সবাই মাথা নাড়তেছে, তাই তো ঠিক না, একদম যৌক্তিক কথা বলতেছে। কিন্তু এই যৌক্তিক কথা যে প্রমাণ করে এটা একটা অসভ্য দেশ, সেটা কারো মাথায় খেলতেছে না। এখানে আমরা মনে করি যে এটা দেশের একটা গুরুত্বপূর্ণ ঘটনা, সর্বোচ্চ বিদ্যাপীঠের ঘটনা, এবং এর সঙ্গে সর্বোচ্চ বিদ্যাপীঠের শিক্ষার্থীরা জড়িত। সুতরাং ন্যায় বিচারটা কিন্তু এখানে একটা, এটা এখানে তো সর্বোচ্চ বিদ্যাপীঠের ঘটনা, একটা বুয়েট, একটা প্রিভিলেজ প্রতিষ্ঠান, তাদের জন্য তো ন্যায় বিচার এই রাষ্ট্র নিশ্চিত করতে হবে। এমনিতে এই রাষ্ট্রে ন্যায় বিচারে কোনো মা বাপ নাই, শুধুমাত্র ধরে ধরে দলীয় যেগুলো পান্ডাইগুলা আর কে সেভ করা হয়, এগুলাকে জেলখানা থেকে বের করা হয়, এগুলাকে ক্লিমেন্সি দেওয়া হয়, এবং যারা বিরোধী দল এদেরকে জামাত শিবির ট্যাগ দিয়ে খেলা হয়, বা তাদেরকে বিভিন্ন ট্যাগ দিয়ে খেলা হয়, বা সেটা সাধারণ মানুষকেও খেলার সময় জামাত শিবির ট্যাগ দিয়ে কোণঠাসা করা হয়, ওই যে বাসার মধ্যে ইসলামী ধর্মীয় বই পুস্তক পাইলে জঙ্গি বলে এদেরকে খেলা হয়, নানান প্রক্রিয়ায় খেলা হয়, ওইটা বাংলাদেশ আমাদের দেশে জনগণের দিক থেকে যদি একটা চাপ প্রয়োগ না হয়, তাহলে অনেক মামলা দেখেছি আমরা হারিয়ে যাই, শেষ পর্যন্ত সুরাহার দিকে যায় না। পাবলিক অপিনিয়ন, জনচাপ বা জনমত একটু একটি গুরুত্বপূর্ণ উপাদান বিচারের ক্ষেত্রে। আদালতে আমরা আমরা যদি দেখি যে যুদ্ধ অপরাধের মামলার ক্ষেত্রে এখানে কাজ করেছে পাবলিক অপিনিয়ন। সে বললো কি, পাবলিক অপিনিয়ন জনমত নাকি একটা খুবই গুরুত্বপূর্ণ উপাদান মামলার বিচার করার ক্ষেত্রে। হোয়াট, সিরিয়াসলি, কোন সভ্য অসভ্য দেশে টিভিতে সেই কথা বলা হয়, দাবি করা হয় যে একটা মানুষ খুনি নাকি নির্দোষ, এই সিদ্ধান্ত তদন্ত প্রক্রিয়ায় তথ্য প্রমাণ উপস্থাপনের পর রায় দেওয়ার ক্ষেত্রে ওয়ান অফ দ্য মেনি ইম্পর্ট্যান্ট কম্পোনেন্টস পাবলিক অপিনিয়ন। পাবলিক কী চায় সেটা, জনমত কি? তো চিন্তা করেন বাংলাদেশ কেমনে চলে, এদেশের আদালত কীভাবে চলে। এবং উনি লাস্টে আরেকটা কথা যেটা বললেন, যে আমরা যুদ্ধাপরাধের রায়ের বিচারের ক্ষেত্রে দেখছি যে পাবলিক অপিনিয়ন কীভাবে আমাদের রায়টা বের করে নিয়ে আসছে না। এখানে হইতেছে ফানিটা নিয়ে বেশি কিছুক্ষণ কথা বলতে হবে, মজা আছে এখানে। এখানে আপনি চিপাটা খেয়াল করেন, বা এখানকার আপনি নুয়ান্সটা, বা এখানকার মজাটা লক্ষ্য করেন, প্লিজ পে অ্যাটেনশন টু দিস। বাংলাদেশে আপনি ন্যায় বিচার পাইতে হলে জনমত তৈরি করতে হবে এবং পাবলিকের চাপ দিতে হবে, এটা সত্য কথা। এই সত্যটা কখন এবং এই সত্যটা কেন, এই জায়গাটা বোঝেন। এটা হচ্ছে যখন সরকার দলীয় গুন্ডাপান্ডারা কোনো অপরাধ করে এই দেশে, এবং এই দেশে যারা অপরাধ করে তারা সরকার দলীয় গুন্ডাপান্ডাই, রাইট? সরকার দলীয় গুন্ডাপান্ডা না হলে তো এই দেশে অপরাধ করার সাহস সুযোগই নাই, কারণ সবখানে এরাই।
এবং এরা হইতেছে এই রাষ্ট্র রাষ্ট্রের প্রশ্রয়ের মদতে এগুলা করার সুযোগ পায়, এরা এগুলা করে বেড়ে। আপনি মানুষের চারপাশে তাকান, যে এইখানে যে অন্যায়টা হইতেছে সরকার দলীয় গুন্ডাপান্ডা কোনো না কোনোভাবে জড়িত হয়, সক্রিয়ভাবে পলিটিক্স করে, তাহলে সক্রিয় পলিটিশিয়ানদের সাথে ওঠা বসা, নাহলে এদের শেল্টার এইসব কাজকর্ম করে। সো এই দেশে যখন এরা প্রকাশ্যে এই গুন্ডাপান্ডাগুলা গুন্ডামি পান্ডামিগুলো করে বেড়ায়, তখন এই রাষ্ট্র তাদেরকে সেভ করার জন্য নানান রকম সিস্টেম শুরু করে দেয়। রাষ্ট্র এইভাবে তাদেরকে নির্লজ্জভাবে প্রটেক্ট করে। দেখে মানুষ এই দেশে কোনো একটা ঘটনা ঘটলে ফেসবুকে এসে চিৎকার চেঁচামেচি দাবি দেওয়া শুরু করে, বিচার চায়। কেন? কারণ রাষ্ট্র এদেরকে প্রটেক্ট করতেছে, রাষ্ট্র এদেরকে বাঁচাইতেছে, যারা নির্যাতিত হয়েছে তারা ন্যায় বিচার পাবে না। এই কারণে জনরোষ, মানে জনচাপ তৈরি হয়, এবং এই কারণে এরা যে দাবিটা করতেছে, এই কারণে বাংলাদেশে মিডিয়া ট্রায়ালটা বা জনমত তৈরি করাটা বা আদালতের উপর একটা চাপ তৈরি করা মানুষের দিক থেকে গুরুত্বপূর্ণ। সত্য কথা, বাংলাদেশের বাস্তবতা। কেন? কারণ বাংলাদেশের আদালত রাষ্ট্ররা সবাই সন্ত্রাসীদেরকে প্রটেক্ট করে, এই কারণে জন মানুষের একটা চাপ তৈরি করা আদালতের উপর খুবই একটা গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট বাংলাদেশের ন্যায় বিচার প্রক্রিয়ায়। এরা কিন্তু একদম খুললাম খুল্লা বললো। আচ্ছা, নাও এবার আপনি মজাটা বোঝেন এখানে কোথায়, যে যুদ্ধাপরাধীর যে বিচার প্রক্রিয়াটা সেইটাতে কিন্তু রাষ্ট্র উল্টাদেরকে চাইতেছে ফাঁসি কাস্টে ঝুলাইছে। একটা আপনি একটা যখন আওয়ামী লীগের সন্ত্রাসী যখন অপরাধ করে, তখন রাষ্ট্র তাকে বাঁচানোর চেষ্টা করতেছে আদালত, রাষ্ট্রীয় সবাই মিলে দে কলিউড, দে ওয়ার্ক টুগেদার টু সেভ দ্যাট কর্পোরেট ক্রিমিনাল। আর এইখানে যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়ায় রাষ্ট্র আদালত এরা সবাই মিলে প্ল্যান করতেছে এদেরকে মারার জন্যে, বাঁচানোর জন্য না। এখানে কিন্তু ডাইনামিক্সটা পুরোপুরি হইতেছে উল্টা। এই শ্যামল দত্ত না বুঝে রেফারেন্সে দিয়ে ফেলছে এবং ওইগুলো ন্যাচারালি দেখাইতেছে, যেরকম মুখ থেকে বের হয়ে যায়, চিন্তাও করে না যে কী বলতেছে এবং এটা দ্বারা কী বোঝায় বা কী প্রমাণ হয়। সো সেই ক্ষেত্রে বাংলাদেশে তাহলে দেখেন তো জনমত তৈরির কোনো ব্যাপার নাই যুদ্ধাপরাধের বিচারের ক্ষেত্রে। কারণ যুদ্ধাপরাধ, অ্যাগেন আরেকবার ক্লারিফাই করি বিষয়টা, জনমত কখন প্রয়োজন হয়, যখন রাষ্ট্র গুন্ডাদেরকে প্রটেক্ট করার চেষ্টা করে তখন। আর যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়ায় রাষ্ট্র উল্টাদেরকে মারার চেষ্টা করতেছে, আদালতের বিচারকরা মিলে কলুশন করতেছে, এগুলার রেকর্ড ফাঁস হয়েছে, সাক্ষীদেরকে তুলে নিয়ে হইতেছে, টিউটর করতেছে, থ্রেট করতেছে, করে রাষ্ট্র সর্বোচ্চ চেষ্টা করতেছে এদেরকে ফাঁসানোর, ন্যায় বিচার করার না। হ্যাঁ, এখন আমি এগুলো অনেক আগে বলছি যে এরা যদি যুদ্ধাপরাধী হয় ডিউ প্রক্রিয়ায় অনেস্টলি ন্যায় বিচারের মাধ্যমে প্রমাণ করেন, করে বিচার দেন। কিন্তু আপনারা সেটা না করে আপনারা জোর জবরদস্তি করে এদেরকে একটা রায় আপনারা অলরেডি দাঁড় করে রাখছেন যে এদেরকে ফাঁসি দিব, নাও সেই টার্গেট আপনার গোল পারপাস পৌঁছানোর জন্য যা যা করা দরকার সব করতেছে। একটা অসভ্যতা, একটা মধ্যযুগীয় অসভ্যতা চলতেছে এখানে। তো এখানে সরকার পারলে গেলে সবগুলার গণহারে ফাঁসি দেয়, এবং সরকারের সেই চাওয়া পাওয়াকে সার্ভ করতে সাহবা করা হয়েছে, এবং তারা সরকার যা চায় এক্স্যাক্টলি সেই পারপাসটাই সার্ভ করছে, এবং সরকার খুশি মনে তাদের দাবি দাওয়া মেনে নিছে। এখানে কিন্তু সরকার এবং যেই যারা সাহবাগী বলা হয়, সাহবাগী সকল সাহবাগী, সরকার এবং সাহবাগীদের দাবি দেওয়া এক, আর আপনার ক্ষেত্রে হইতেছে সরকার এবং সাধারণ মানুষের চাওয়া পাওয়া পুরো ভিন্ন। সো উনি কি এখানে শাহবাগ এই যুদ্ধাপরাধের বিচারের উদাহরণটা টানলেন যে যুদ্ধাপরাধের বিচারের ক্ষেত্রেও জনমতটা খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে কাজ করছে? হ্যাঁ, সেইখানে জনমতটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে কাজ করছে ন্যায় বিচার নিশ্চিত করার জন্য, না সরকারের পারপাস সার্ভ করার জন্য। তো এই যে জনমতের চাপে আদালতের রায় প্রভাবিত হয়, এটা একটা জিনিস আমাদের তাদের আলোচনা থেকে উঠে আসলো খুবই ক্লিয়ারলি, একদম ওপেন সিক্রেটভাবে। আরেকটা বিষয় উঠে আসলো যে যুদ্ধাপরাধের রায়ের ক্ষেত্রে জনমত যেদিকে সেদিকে রায় দেওয়া হয়েছে, এবং জনমতটা সেদিকেই ছিল, জনমত বলতে শাহবাগ আর কি, শাহবাগ কি আর জনমত নাকি, শাহবাগ হইতেছে যা চাই সরকার যা চায় শাহবাগ সেই দাবি উত্থাপন করছে, মানে এরা বেসিক্যালি এরা হইতেছে একই আইলের আইলের একই পার্শ্বের লোক। সো শ্যামল দত্ত সেটাই আর কি বলে ফেললেন যে জনমতটা খুবই ইম্পর্টেন্ট, এবং আমরা দেখছি এটা যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়ায় খুবই একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে কাজ করছে। সরকার যেটা চাইছে সেইটা সেই রেজাল্টটা বের করে আনার ক্ষেত্রে এটা খুবই একটা ফেভারেবল ভূমিকা পালন করছে শাহবাগ, বেসিক্যালি বলতে চাইছে। সো এখানে ডাইনামিক্সটা পুরোপুরি বিপরীতমুখী হইলেও ওই কিন্তু উনি এটা বুঝতেছেন না, শ্যামল দত্ত বুঝতেছেন না, বা ন্যাচারালি কথা বলার সময় এটা বেরিয়ে চলে আসে যে এই অ্যানালজিটা এখানে খাটতেছে না, কারণ এখানে ডাইনামিক্সটা পুরোপুরি বিপরীতমুখী কিন্তু বলে ফেলছেন। এগুলো আমরা সবাই জানি বাস্তবতা, বা ওনারা জাস্ট ডাবল কনফার্মেশন আর কি। আপনারা প্রথম থেকে মিডিয়া, প্রশাসন এবং দেশের সাধারণ জনগণ এবং স্টুডেন্ট, এরা যেভাবে আমার ছেলেকে মারছে, এটা যেভাবে দেশে যেভাবে কাজ করছে, এবং আমি এদের প্রত্যেককে চাবো যে আমি তাদেরকে কাছে অনুরোধ করব তারা যেন এই কেসের শেষ পর্যন্ত আমার কাছে থাকে। ওকে, সো আপনার মা যে চাইতেছে যে মিডিয়া যেন শেষ পর্যন্ত, সাধারণ মানুষ যেন শেষ পর্যন্ত এটার উপর একটা চোখ রাখে, রেখে ন্যায় বিচারটা নিশ্চিত করায় জানি নিশ্চিত হয়। সো এটাও ওনার একটা খুবই ন্যাচারাল দাবি, এটা উনি খুব জানে, এটা একটা জাস্ট লাইক ইজ গোজ উইদাউট সেইং, খুব ক্যাজুয়ালি ন্যাচারালি এরা সবাই আলোচনাটা করতেছে। যেটা মিডিয়ার তো খুবই গুরুত্বপূর্ণ প্রয়োজন মিডিয়া ট্রায়ালের, আপনার মাও বলতেছে ওরা শুরু থেকে ছিল আমার সাথে, বলে আজকে এই পর্যন্ত আসতে পারছে না, একটু পর্যন্ত আসতো না এই আলোচনা। সো আমি চাই তারা আমার পাশে থাকুক ন্যায় বিচারের স্বার্থে বাংলাদেশ।
এই যে তারা একটা আদালতে আবেদন করেছেন যে বিচার কাজ যেন মিডিয়াতে না আসে, এটা কিন্তু আবেদন বলা ঠিক না, এটা আবদার বলা যেতে পারে। মানে একটা বাচ্চারা যেমন আবদার করে যে আমাকে ওটি দিয়ে দাও খেতে, সেরকম একটা হাস্যকর। ও হাস্যকর, কবে থেকে হয়ে গেল এটা হাস্যকর? মিডিয়াতে আসবে, মিডিয়া দ্বারা প্রভাবিত হবে, এটাই তো স্বাভাবিক বাস্তবতা, মানে বুঝছেন না এই কথাটা? যে মিডিয়া আসবে, মিডিয়া দ্বারা প্রভাবিত হবে, এটাই তো স্বাভাবিক এই দেশে। এটা মিডিয়াতে আসবে না এই দাবিটা করা তো খুবই একটা হাস্যকর। এবং এই বাংলাদেশ কোত্থেকে আসলো? বাংলাদেশ আজকে তারা যে সভ্য সভ্য কথাগুলো বলতেছে, আমি জাস্ট বললাম আপনাদেরকে, এদের প্রত্যেকটা কথা আপনি যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের ক্ষেত্রে অ্যাপ্লাই করে দেখেন কি পরিমাণ হাস্যকর এবং কন্ট্রাডিক্টরি লাগতেছে, লাগবে এদেরকে। এবং এরা কিন্তু কোনো ন্যায় নীতির পক্ষে নাই। নীতির অবস্থান যদি হইতো, তো নীতির অবস্থান সত্য সবসময় সত্যের বিভিন্ন একাধিক ভার্সন হয় না, সত্যের ভার্সন একটা। সো তারা যদি সত্যিকার অর্থে এটা বিশ্বাস করত যে মিডিয়া ট্রায়াল হওয়া উচিত না, অথবা বাংলাদেশ যেরকম দেশ, সেই দেশে হইতেছে পাবলিক যাচাই সেইভাবে করে আদালতের রায় দেওয়া হয়, তারা যদি সেটা বিশ্বাস করে, তাহলে তারা এই বাস্তবতা যদি তারা স্বীকার করে নেয় এবং এটা যদি তারা কনসিস্টেন্ট থাকে তাদের এই বাস্তবতার অ্যাকনোলেজমেন্টের ক্ষেত্রে, তাহলে এটা যদি আমরা যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের ক্ষেত্রে অ্যাপ্লাই করি, তাহলে কি সেখানে ন্যায় বিচার হয়েছে? তাহলে কি বাংলাদেশে কোনো ন্যায় বিচার হয়? তাহলে কি বাংলাদেশ আদালত স্বাধীন? তাহলে কি এটা কোনো সভ্য দেশ? এই প্রশ্নগুলো যদি আমরা এখন তুললে কিন্তু তাদের জন্য অ্যান্সার করাটা খুব সহজ, কিন্তু যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল অথবা যখন তাদের মানে তাদের দলীয় চাওয়া পাওয়ার সাথে মিলবে না, তখন এই প্রশ্নগুলো তুললে কিন্তু এত সহজে ওনারা উত্তর করবেন না। তখন পিংপং বলার মতো এদিক সেদিক 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 বাউন্স খাবেন, কত রকম মুচড়ানো শুরু হয়ে যাবে এবং জাফর ইকবাল কলাম লিখবেন যে কিন্তু বলা যাবে না, একেবারে কোনো কিন্তু ছাড়া। ওনারা যেটা বলবেন সেইটার সাথে একমত হইতে হবে, কোনো কিন্তু নাই। যারে ফাঁসি দিতে বলবে তাকেই ফাঁসি দিতে হবে, প্রমাণ থাকুক না থাকুক তারই ফাঁসি দিতে হবে। সাক্ষীকে থ্রেট করে গুম করে আনা হয়েছে না হয়েছে কিন্তু বলা যাবে না। ওই সাক্ষী আনছে, আমি যদি বলি যে এখন হ্যাঁ সাক্ষী তো সাক্ষ্য দিছে কিন্তু তাকে তো থ্রেট করা হয়েছে, সে বের হয়ে আদালত চত্বরেই মিডিয়ার সামনে বলছে যে আমাকে থ্রেট করা হয়েছে, এবং সেই কথা বলার পর তাকে গুম করে ইন্ডিয়া পাঠিয়ে দেওয়া হয়েছে। এখন আমরা যদি এই কথাটা বলি যে হ্যাঁ সাক্ষী সাক্ষ্য দিছি কিন্তু তাকে চাপ দিয়ে সাক্ষ্য দেওয়া হয়েছে, এটা তো বলা যাবে না। জাফর ইকবাল বলছে কিন্তু বলা যাবে না। তো এই হইতেছে বাস্তবতা। তারা এখন এসে বলতেছে জয় মামুন হাস্যকর। কবে থেকে হাস্যকর হয়ে গেল এই বাংলাদেশটা আপনাদের কাছে আমি বুঝলাম না। এই হাস্যকর বাংলাদেশটা তো আপনারাই বানাইছেন। জাস্ট আমার কাছে, আমি ফুল টাইম জাস্ট এদেরকে শুনলাম, আর আমার কাছে জাস্ট একটা হিউজ বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি দেখতাম না, সেরকম মনে হলো একটা বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান, ফুল অফ ফান।